আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা পাঠ্য প্রথম অধ্যায় যে অধ্যায়ের নাম রয়েছে শারীরিক শিক্ষার মৌলিক ধারণা এই অধ্যায়টির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব সুতরাং আমি চাইব তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও দেখো হাতে কলমে অংশে প্রথমে রয়েছে সেকশন ওয়ান রিক্যাপ জোন এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এ দাগের প্রশ্ন দক্ষতা সম্পর্কিত উপাদান পেশি শক্তি নমনীয়তা গতি দেহ উপাদান এর উত্তর হবে গতি একের বিদাগের প্রশ্ন স্বাস্থ্য সম্পর্কিত উপাদান গতি ভারসাম্য পেশি সহনশীলতা নাকি ক্ষমতা এর উত্তর হবে পেশী সহনশীলতা একের সিদাগের প্রশ্ন উনিশশো সাল থেকে পরপর তিনবার ট্রেডস কাপ যেতে ডালহৌসি মোহনবাগান, মোহনবাগান কুমলটুলি ক্লাব এর উত্তর হবে মোহনবাগান ক্লাব এবারে চলে আসছি দুই দাগে এখানে বলা হচ্ছে বাদিকের সঙ্গে ডানদিকের অংশ মেলাও বাদিকের গতি মিলবে ডানদিকের ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব এর সাথে বাদিকের প্রতিক্রিয়া সময় মিলবে ডানদিকের নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময় এর সাথে বাদিকের নমনীয়তা মিলবে ডানদিকের অস্থিসন্ধির সঞ্চালন ক্ষমতা এর সাথে বাদিকের ক্ষিপ্রতা মিলবে ডান্ডিকের শাটল রান এর সাথে এবারে চলে আসছি রচনাধর্মী প্রশ্নে তিন দাগে তিনের এ দাগের প্রশ্ন শারীর শিক্ষার লক্ষ্যগুলি বর্ণনা করো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শারীর শিক্ষার অবদান সমাজ জীবনে অনস্বীকার্য শারীর শিক্ষার লক্ষ্যগুলি হলো এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে যত নম্বরের প্রশ্ন আসবে সেই অনুযায়ী তোমরা উত্তর লিখবে কম বেশি করে সমস্ত পয়েন্টসগুলোই যে তোমাদের লিখতে হবে তা নয় যদি দুই নম্বরের আসে তিনটে পয়েন্ট লিখবে যদি তিন নম্বরের আসে অন্তত চারটে পয়েন্ট লিখবে যদি চার নম্বরের আসে অন্তত পাঁচটা পয়েন্ট লিখবে এভাবে লিখবে তো পয়েন্টগুলো লেখো এক শারীরিক গুণাবলীর বিকাশ ঘটানো দুই মানসিক গুণাবলীর বিকাশ ঘটানো তিন প্রাক্ষভিক গুণাবলীর বিকাশ ঘটানো চার সামাজিক গুণাবলীর বিকাশ ঘটানো পাঁচ বৌদ্ধিক ও নান্দনিক গুণাবলীর বিকাশ ঘটানো ছয় সমাজে সুস্থ ও সফলভাবে বাঁচতে ও সুনাগরিক রূপে গড়ে তোলা সাত সর্বোপরি শিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্ত্বার পূর্ণ বিকাশ এবারে চলে আসছি তিনের প্রশ্ন এখানে বলা হচ্ছে আধুনিক জীবনে শারীর শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শারীর শিক্ষার অবদান সমাজ জীবনে অনস্বীকার্য আধুনিক জীবনে শারীর শিক্ষার প্রয়োজনীয়তাগুলি হল হলো এক শারীর শিক্ষা শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটায় দুই শারীরিক বৃদ্ধি ও উন্নতিতে সহায়তা করে তিন শিক্ষা শিশুর বৌদ্ধিক বিকাশ ঘটায় চার শিক্ষা শিশুর প্রাক্ষোভিক গুণাবলীর বিকাশ ও তার নিয়ন্ত্রণ করে পাঁচ শারীর শিক্ষা সামাজিক সমন্বয় সাধনে সহায়তা করে ছয় শারীর শিক্ষা শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে সাত স্নায়ু ও পেশির সমন্বয় সাধন করে আট মূল্যবোধের বিকাশ ঘটায় নয় নেতৃত্ব দান ও গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটায় দশ বিনোদন দেয় প্রভৃতি এখানে দশটা পয়েন্ট আছে দশটা পয়েন্টই যে তোমাদের উত্তর হিসেবে লিখতে হবে তা কিন্তু নয় তোমাদের প্রশ্নের মান যত থাকবে সেই অনুযায়ী লিখবে যদি তিন নম্বরের থাকে প্রশ্নটা সেক্ষেত্রে এক থেকে দুটো পয়েন্ট বেশি লিখবে যত নম্বরের প্রশ্ন থাকবে সেই নম্বরের সাথে এক বা দুই যোগ করে দেবে ততগুলো পয়েন্ট লিখবে ধরো চার নম্বরের প্রশ্ন আসলো সেক্ষেত্রে চারটে পয়েন্টের থেকে একটা বা দুটো বেশি লিখবে এভাবে তোমরা লিখবে দশটাই লিখতে হবে না এবারে চলে আসছি সি দাগের প্রশ্ন এখানে বলা হচ্ছে শারীরিক সক্ষমতার উপাদান কাকে বলে উপাদানগুলির নাম লেখো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শারীরিক সক্ষমতার উপাদান বলতে বোঝায় যার সাহায্যে ব্যক্তি তার দৈনন্দিন কাজে ক্লান্ত না হয়ে দীর্ঘক্ষণ অনায়াসে কাজ করতে পারে এবং কাজ শেষ করার পরেও তার মধ্যে কাজ করার মানসিকতা ও শক্তি বজায় থাকে এবারে পয়েন্ট উপাদান শারীরিক সক্ষমতার উপাদান দুই দক্ষতা সম্পর্কিত সক্ষমতার উপাদান এবারে চলে আসছি ডি দাগে এখানে বলা হচ্ছে শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদানগুলির নাম লেখো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদানগুলি হলো এক গতি দুই ক্ষিপ্রতা তিন প্রতিক্রিয়ার সময় চার ক্ষমতা পাঁচ সমন্বয় সাধন ছয় ভারসাম্য এবারে চলে আসছি ঈদ আগের প্রশ্ন এখানে বলা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলি কি কি। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলি হলো এক পেশি শক্তি দুই নমনীয়তা তিন হৃদ শশনতান্ত্রিক সহনশীলতা চার দেহ উপাদান পাঁচ পেশি সহনশীলতা এবারে চলে আসছি এফ দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে শারীরিক সক্ষমতার উপযোগিতা ব্যক্ত করো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শারীরিক সক্ষমতা প্রত্যেক মানুষের জীবনে একটি মূল্যবান সম্পদ শারীরিক সক্ষমতার উপযোগিতাগুলি হলো এক স্বাস্থ্যের বিকাশ এই পয়েন্টের আন্ডারে লিখবে শারীরিক সক্ষমতার ফলে শিশুর স্বাস্থ্যের বিকাশ ঘটে শরীরের অভ্যন্তরীণ যন্ত্র ও তন্ত্রগুলির উন্নতি ঘটে পেশির শক্তি ও সহনশীলতা বৃদ্ধি পায় দুই শারীরিক বিকাশ এই পয়েন্টের আন্ডারে লিখবে শারীরিক সক্ষমতার ফলে শিশুর শারীরিক বৃদ্ধি ও বিকাশ ঘটে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তিন নং পয়েন্ট সামাজিক বিকাশ এই পয়েন্টের আন্ডারে লিখবে শারীরিক সক্ষমতার ফলে শিশুর সামাজিক বিকাশ ঘটে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের উন্নতি ঘটে চার মানসিক বিকাশ এই পয়েন্টের আন্ডারে লিখবে শারীরিক সক্ষমতার ফলে শিশুর মানসিক বিকাশ ঘটে ফলে যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় এবারে চলে আসছি জি দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে উনিশশো এগারো সালে আইএফএ শিল্ডের ফাইনাল খেলা সম্বন্ধে তুমি যা জানো লেখো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে উনিশশো এগারো সালের আইএফএ শিল্ডের ফাইনাল খেলা হয়েছিল ইস্ট ইয়র্ক ও মোহনবাগানের খেলোয়াড়দের সাথে খেলার প্রথমার্ধে এক গোল দিতে পারায় ইস্ট ইয়র্ক দলের সমর্থনকারী সাহেব দর্শকরা মোহনবাগান খেলোয়াড়দের কুশপুত্তলিকা তুলে ধরে হাতে কাগজের শিল্ড নিয়ে নাচতে শুরু করে এই অপমান হজম করতে না পেরে মোহনবাগান দল হাফ টাইমের পর খেলার দ্বিতীয় অর্ধে মুহুর মুহু আক্রমণ করতে থাকে শিবদাস ভাদুরি এক গোল দিয়ে গোল শোধ করে খেলা শেষের কয়েক মিনিট আগে মোহনবাগানের খেলোয়াড় অভিলাষ ঘোষের করা গোলে জয়ী হয় মোহনবাগান ইস্ট ইয়র্ককে হারিয়ে দেশের মানুষের মনে দেশাত্মবোধ বৈপ্লবিক চেতনা জাগিয়ে তুলতে সমর্থ হয়েছিল মোহনবাগান এবারে এইচ দাগের প্রশ্নে রয়েছে উনিশশো সালের ঐতিহাসিক আই এফ এ শিল্ড জয়ী মোহনবাগান খেলোয়াড়দের নাম লেখো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে গোলে হিরকলাল মুখার্জি ব্যাক এস শুকুল ও সুধীর চ্যাটার্জি হাফ ব্যাকে মনমোহন মুখার্জি রাজেন সেনগুপ্ত ও নীলমাধব ভট্টাচার্য ফরোয়ার্ডে যতীন রায় হাবুল সরকার অভিলাষ ঘোষ বিজয় ভাদুরি ও শিবদাস ভাদুরি এবারে চলে আসছে চার দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো শারীর শিক্ষার লক্ষ্য ব্যক্তি ড্যাশ উত্তর হবে পূর্ণ বিকাশ বি দাগের প্রশ্ন শারীরিক সক্ষমতা যাদের ওপর নির্ভরশীল তাদের শারীরিক সক্ষমতার ড্যাশ বলে উত্তর হবে উপাদান সি দাগের প্রশ্ন দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে ড্যাশের উপর উত্তর হবে ক্ষিপ্রতার উপর ডি দাগের প্রশ্ন পঞ্চাশ মিটার দৌড় ড্যাশ নির্দেশ করে উত্তর হবে ট্র্যাক চারের ই প্রশ্ন সুষম খাদ্য ব্যক্তির অভ্যন্তরীণ যন্ত্র ও ড্যাশ সুস্থ রাখে উত্তর হবে তন্ত্র এফ দাগের প্রশ্ন প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ ড্যাশ বিভিন্ন যন্ত্র ও তন্ত্রগুলির ওপর প্রভাব বিস্তার করে এফ দাগের উত্তর হবে শারীরিক আই দাগের প্রশ্ন অস্থিসন্ধির সর্বোচ্চ সঞ্চালনের ক্ষমতা নির্ভর করে দেশের উপর উত্তর হবে নমনীয়তার উপর এবারে চলে আসছি পাঁচ দাগে এখানে বলা হচ্ছে বাঁ সাথে ডান দিকের সম্পর্ক নির্ণয় করো এখানে কিন্তু বাদিকের সঙ্গে ডান দিকের শব্দগুলি বা বাক্যগুলিকে মেলাতে হবে না এগুলো মেলানোই রয়েছে এখানে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে দেখো বাঁদিকের কদাকে বলা হচ্ছে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ ডানদিকের একদাকে বলা হচ্ছে হাওয়াভর্তি চামড়ার বলে কলকাতায় ফুটবল খেলা শুরু কদাকে দেওয়া তথ্যগুলির সম্পর্কটা লিখে নাও আঠেরোশো চুয়ান্ন সালে এপ্রিল মাসে ময়দানে হাওয়াভর্তি গোল চামড়ার বল দিয়ে ইংল্যান্ড থেকে আসা ইটনের প্রাক্তন ছাত্ররা ইটনিয়ানস নামে একটি দল গড়ে ফুটবল খেলতে নেমেছিল খদাগে তথ্য দেওয়া রয়েছে নগেন্দ্র প্রসাদ এর সাথে কী মেলানো রয়েছে বয়েজ স্পোর্টিং ক্লাব তো খদাগে দেওয়া তথ্যের সম্পর্ক লিখে নাও নগেন্দ্র প্রসাদ কলকাতায় বয়েজ স্পোর্টিং ক্লাব গড়েছিলেন গদাগের তথ্য দেওয়া রয়েছে জিতেন্দ্র কৃষ্ণ দেব এর সাথে কী মেলানো রয়েছে শোভাবাজার ফুটবল ক্লাব সম্পর্ক লিখে নাও জিতেন্দ্র কৃষ্ণ দেব শোভাবাজার ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করেন ঘদাগের তথ্য দেওয়া রয়েছে মোহনবাগান স্পোর্টিং ক্লাব এর সাথে কী মেলানো রয়েছে ভূপেন্দ্রনাথ বসু সম্পর্ক লিখে নাও মোহনবাগান স্পোর্টিং ক্লাবের প্রথম সভাপতি ভূপেন্দ্রনাথ বসু আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর তোমাদের ক্লাসের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাস সাথে সবশেষে একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরিস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে